কেমন আছেন দর্শক? চলতে চলতে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আইরিন খান। চলতে চলতে আমরা আজকে যার সাথে কথা বলবো তার কোনো ভূমিকা দেওয়ার প্রয়োজন নেই, তিনি হলেন আবুল হায়াত। ধন্যবাদ স্যার আমাদের অনুষ্ঠানে আসার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ, আমাকে যমুনা টিভি ডেকেছে এখানে, যমুনা টিভিকে ধন্যবাদ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনার অসংখ্য নাটক, অসংখ্য অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি, সে বিষয়ে আমি আসবো, কিন্তু তার আগে আমার মনে হয় যে এই আবুল হায়াত, আজকে যে আবুল হায়াত, তার ছোটবেলাটা কেমন ছিল সেটা আমার জানতে খুব ইচ্ছে করে। আপনি বড় বেড়ে উঠেছেন কোথায়? আমি বেড়ে উঠেছি চট্টগ্রাম শহরে। আমার জন্মটা পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ, আমার যেখানে পূর্বপুরুষের বাড়ি। 1947 সালে আমরা চলে এসেছি চট্টগ্রামে, ডিসেম্বর মাসে এসেছিলাম, তখন আমার বয়স 3। দেশভাগের সময়? দেশভাগের পরপরই। সেখানে চট্টগ্রামে টাইগার পাস কিন্ডারগার্টেন স্কুলে আমি ভর্তি হলাম। সেখান থেকে 5 পাস করে চলে গেলাম চিটাগাং গভর্নমেন্ট কলেজিয়েট স্কুলে, সেখানে পড়াশোনা করলাম। ক্লাস 10 পর্যন্ত পড়ার পরে হঠাৎ করে আমার বাবার কী ইচ্ছা হলো, উনি আমাকে তার নিজের এলাকার স্কুলে নিয়ে এলেন। মানে আমার বাবা রেলওয়ে চাকরি করতেন। আচ্ছা। এবার রেলওয়ে, পাহাড়তলের রেলওয়ে হাই স্কুলে এলাম এবং সেখানে ম্যাট্রিক পাস করলাম। সেখান থেকে গেলাম চট্টগ্রাম কলেজে, চট্টগ্রাম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করলাম 1962 সালে। এই মোটামুটি ছোটোবেলাকার কাহিনী। কিন্তু আমার ছোটোবেলার কাহিনী বলতে যেটা আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই সেটা হলো যে পাহাড় এবং সমুদ্র। আপনি এত সুন্দর একটা শহরে বেড়ে উঠেছেন। হ্যাঁ, সেই জন্যই বললাম চট্টগ্রামের যে মূল বৈশিষ্ট্য সেটা হলো পাহাড় এবং সমুদ্র, এবং এই দুটির সমন্বয়ে যে পরিবেশটা, একটা কী বলবো, একটা নান্দনিক একটা ব্যাপার আর কি, সেটা আমাকে ছোটোবেলা থেকে মুগ্ধ করতো। সে পরিবেশের কারণেই কি কালচারাল লাইনে আসা? না, সেটা তো একটা কারণ হয়তো হতে পারে, কিন্তু তার চেয়ে বড় কারণ যেটা, আমার বাবা কালচারাল লাইনে জড়িত ছিলেন। আমার বাবা রেলে চাকরি করতেন, তিনি রেলওয়ে এমপ্লয়িজ যে ক্লাব চট্টগ্রাম ওয়াজিউল্লাহ ইনস্টিটিউট, সেটার সাধারণ সম্পাদক ছিলেন। মানে আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি বাবাকে দেখি উনি সাধারণ সম্পাদক। এবং এই ওয়াজিউল্লাহ ইনস্টিটিউটের একটা ঐতিহ্য যে সেখানে প্রতি মাসে একটি করে নতুন নাটক হতো মঞ্চে, এবং আমার বাবা যেহেতু পৃষ্ঠপোষক সাধারণ সম্পাদক হিসাবে, উনি কোনোদিন অভিনয় করতেন না, কিন্তু উনি পৃষ্ঠপোষকতা করতেন যে প্রতি মাসে একটি করে নাটক হতে হবে, অ্যারেঞ্জমেন্টটা। তো সাধারণ সম্পাদকের ছেলে হিসাবে আমার একটা ফ্রি অ্যাক্সেস ছিল সেখানে। আমি সব নাটক আমি দেখতাম ছোটোবেলা থেকে, মায়ের হাত করা হতো না, দেখতাম। আচ্ছা। মানে মা দেখতেন, মায়ের আঁচল ধরে আমি গিয়ে বসতাম। আচ্ছা আচ্ছা। তো ওই দেখতে দেখতে ওখানে আমার ছোটোবেলার যে স্মৃতি, যেটা ভালো ভালো নাটক দেখতাম, বুঝতাম না হয়তো কিছু দাপটে অভিনয় করে যাচ্ছে অভিনেতা অভিনেত্রী, সেগুলো খুব মানে নিজের ভিতরে একটা থ্রিল অনুভব করতাম আর কি এক ধরনের। এবং একজন শিল্পী বিশেষ করে আমার মনে আছে যে অমলেন্দু বিশ্বাস, যিনি যাত্রা সম্রাট বাংলাদেশের, তিনি ওখানে দাপটে অভিনয় করতেন। তাকে দেখে আমার মনে হতো যে ওনার মতো একটা আমরাও করতে পারি কিনা, আমিও পারি কিনা। তো সেই করতে করতেই কিন্তু মানে নিজেরা একসময় নেমে গেলাম, আমি আমার বন্ধু আমরা দুজনে মিলে নিজেরা মঞ্চটঞ্চ বানিয়ে অভিনয় করলাম। 10 বছর বয়সে আমি প্রথম অভিনয় করি টিপু সুলতান নাটক, নিজেরাই ডিরেকশন দিলাম, নিজেরাই মঞ্চ বানালাম, নিজেরাই অভিনয় করলাম। ওই কিন্তু মজ্জার ভিতরে ঢুকে গেল। ছোটবেলায় আপনি বাচ্চা হিসেবে কেমন ছিলেন? দুষ্ট ছিলেন? আমি কখনোই দুষ্টু বাচ্চা ছিলাম না, পড়ুয়া তো ছিলামই না, সেই হিসেবে খারাপ ছাত্র আর কি, খুবই খারাপ ছাত্র ছিলাম। আর আমার বাবা মায়ের আমি একমাত্র ছেলে, আমার 4 বোনের মধ্যে আমি এক ভাই। তো সুতরাং আমাকে একটু বেশি ছিল এবং সবাই খুব বেশি মানে কী বলবো, একটা তুলুতুলু ভাব ছিল আর কি, যে এখানে যাবি না, এটা করবি না, সেটা করবি না, যে কারণে আমি জীবনে কোনো দিন সাঁতার শিখতে পারিনি। হ্যাঁ, বাড়ির সাইকেল শিখেছেন? সাইকেলটা শিখেছি, চুরি, এটা চুরি করে শিখেছি, নাহলে দিত না। 2-4 জনের সাইকেল টাইকেল ভেঙেছিও, আর 2 হাঁটু তো মানে এটার বলার আর মানে ইয়ত্তা রাখে না যে কী পরিমাণ ইনজোর্ড ছিল 2 হাঁটু সাইকেল থেকে পড়ে পড়ে। তো সাইকেলটা শিখেছি, কিন্তু সাঁতারে একদিন পুকুরে নেমেছিলাম, তখন সেই আমি নামার 2 দিন পরে একটা লোক মারা গিয়েছিল ডুবে সেই পুকুরে, বাস তারপর থেকে আমার পুকুর বন্ধ, একেবারে নিষিদ্ধ হয়ে গেল। আপনার কলেজে গণ্ডির পরে আপনি কোথায় এলেন? ঢাকায় এলাম, বুয়েটে ভর্তি হলাম। আমার বাবার খুব শখ ছিল যে আমি ইঞ্জিনিয়ার হব। তো আমার মতো একটা মাঝামাঝি মেধার ছেলে ইঞ্জিনিয়ারিং ভর্তি হতে পারবে এটা হয়তো অনেকে বিশ্বাস করেনি, আমি নিজেও খুব এটা বিশ্বাস করতাম না। কিন্তু আমার একটা জিনিস আছে যে আমি এই নকশা টকশাগুলো একটু ভালো পারতাম ছোটোবেলা থেকে, এটা একটা ছবি খুব ভালো না, ছবি না, কিন্তু নকশাটা কেন যেন আমার ভালো লাগতো। যেমন
জ্যামিতি ট্যামিতি এগুলো আঁকতে, আঁকাআঁকি বা রিডিং, ম্যাপ রিডিং, এগুলো একটু কেন জানি মনের ভিতরে আমি সহজে বুঝতাম, যে কারণে আমাদের তখন বুয়েটের টেস্ট পরীক্ষার মধ্যে একটা মেজর সাবজেক্ট ছিল আমাদের ড্রয়িং অ্যান্ড জিওমেট্রি। তো সেইটাতে আমি প্রচুর নম্বর পেয়ে আমি বুয়েটে ভর্তি হলাম। আপনি কি ক্যারিয়ার শুরু করেছিলেন ইঞ্জিনিয়ারিং থেকে? আমি ঢাকার ওয়াসার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে আমার চাকরি শুরু। শুধু নাটক আর পড়াশোনা নিয়ে থেকেছেন নাকি ব্যক্তিগত জীবনে আরও কিছু করা হয়েছে? না, আমি স্টুডেন্ট থাকাকালীন আর কিছু সেভাবে করিনি, তবে আমি ছাত্র ইউনিয়নের মানে আমাদের যে পরিষদ হলের সেন্ট্রালে সেখানে ইলেকশন করেছি, জিতেছি, হলের সাধারণ সম্পাদক ছিলাম শেরে বাংলা হল বুয়েটের, তারপরে এন্টারটেনমেন্ট সেক্রেটারি ছিলাম সেন্ট্রালে। তো এগুলো আমি করেছি আর কি, হলেরও এন্টারটেনমেন্ট সেক্রেটারি ছিলাম। তো এই এর ভিতরেই মানে একটা সাংস্কৃতিক গণ্ডের মধ্যেই আমাদের বাস, কিন্তু কোনো রাজনীতি বা ওইরকম তখনও তো ছাত্র রাজনীতি কিছু কিছু ছিল, খুব বেশি ছিল না, কিন্তু সেসবের ভিতরে কোনোদিন যাইনি। আমরা আপনার তারপরের জীবন নিয়ে কথা বলবো, বাট এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আমরা কথা বলছি আবুল হায়াতের সাথে, কোথাও যাবেন না, নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর। দর্শক, বিরতির পর স্বাগত। আমরা কথা বলছি আবুল হায়াতের সাথে। আমরা কথা বলছিলাম তার ছোটোবেলা থেকে বেড়ে ওঠা নিয়ে। তিনি চিটং শহরে বেড়ে উঠেছেন এবং আমরা বুয়েটে, আপনার বুয়েটে পড়ার পর আপনি আপনার চাকরির কথা বলছিলেন। আপনার জীবনের প্রথম টেলিভিশন নাটকটি আপনি কবে করলেন? প্রথম টেলিভিশন নাটক 1968 সালে। তখন আমি টেলিভিশনের রেগুলার আর্টিস্ট না, তখন আমরা একটা থিয়েটার গ্রুপ ফর্ম করেছি, নাগরিক নাট্য সম্প্রদায়। এই নাগরিক নাট্য সম্প্রদায়ের ব্যানারে টেলিভিশন নাটকটা ইডিপাস, এটা আপনার বুয়েটের পাস করার পরে, তখন আমি চাকরি করি আর কি। তো এই আমাদের গ্রুপ থেকে নাটকটা হলো এবং নাটকের পরিচালক ছিলেন আমাদের গ্রুপের সভাপতি জিয়া হায়দার, কবি জিয়া হায়দার, নাট্যকার জিয়া হায়দার। মানে সেই প্রথম টেলিভিশনে এন্ট্রি। তারপরে এরপর আর কোনোদিন অডিশন দিই নাই আর কি টেলিভিশনে, কারণ অডিশন দেওয়ার একটা খুব ব্যাড এক্সপিরিয়েন্স আছে। আমি ছাত্র অবস্থায় একটা অডিশন দিয়েছিলাম টেলিভিশনে 1966-এ, অডিশন দিয়ে চলে এলাম। আসার পরে একটা চিঠি আসলো যে আপনি অডিশন দিয়েছেন, সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ, অনুগ্রহ করে 6 মাস পরে আবার চেষ্টা করুন। আর চেষ্টা করি, খুব ডিমোরালাইজিং ছিল। আপনি কি তারপরে কাজ ছেড়ে দিয়ে নাটক করা শুরু করেছিলেন নাকি আপনি সবসময় কাজের সাথে? আমি কাজের সাথেই ছিলাম এবং আমি ওয়াসে চাকরি করতাম। এবং আমি 78 সালে আমি বিদেশ চলে গেলাম। আমি চলে গেলাম লিবিয়া, হ্যাঁ, চাকরি করতে। আমি 3 বছর ওখানে চাকরি করলাম। এই সময়টা আমার জন্য খুব একটা কঠিন সময় গেছে, কারণ আমার মনটা পড়ে থাকতো ঢাকাতে, কারণ তখন আমি যাওয়ার সময় মানে 78 সালে আমি তখন দাপিয়ে অভিনয় করছি ঢাকা শহরে, টেলিভিশন, রেডিও, মঞ্চ, সিনেমা সব কিছু। সেই রকম একটা অবস্থা থেকে আমার মনে হচ্ছিলো যে অর্থনৈতিকভাবে আমি একটা ভীষণ টানাপোড়েনের মধ্যে ছিলাম আর কি সেই সময়। তো দেখলাম এটা থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে যে বাইরে গিয়ে কিছু অর্থ উপার্জনের পথ সুগম করা। তো আমি চেষ্টা করলাম, হয়ে গেল, লিবিয়া চলে গেলাম। কিন্তু 3টি বছর ছিলাম, খুব কষ্টে ছিলাম, মানসিক কষ্টে। আপনি বিয়ে করলেন কবে? আমি বিয়ে করলাম 70 সালে। লাভ ম্যারেজ ছিল? হ্যাঁ, বললে লাভ ম্যারেজও বলা যায়, আবার অ্যারেঞ্জ ম্যারেজও বলা যায়, কারণ তিনি আমার আত্মীয়া সম্পর্কে, আমার বোনের ননদ। তো ছোটোবেলা থেকে আমার পরিচিত, সেই হিসাবে নিজেদের কিছু মানে কী বলবো, মন দেয়া নেওয়া বলো, জানাশোনা বলো, সেটা নিজেদের মধ্যে হয়েছিল এবং পারিবারিকভাবে সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছিল এবং তারা অ্যারেঞ্জ করে সেই বিয়েটা হয়ে যায় আর কি। আর আপনার পরিবারের মোটামুটি সব সদস্যই এখন নাটকে ইনভলভ, সো এইটা কি আপনার থেকে ইন্সপিরেশন পেয়ে নাকি মানে কি বা আপনি কি গাইড করেছেন এমন কিছু নাকি পরিবারের বাসায় ওই পরিবেশটা ছিল সবসময়? না, প্রথমত বিপাশা নাটকে এলো তো আমাকে দেখেই নাটকে এলো এবং আমার অভিনয় ছোটোবেলা থেকে, সে আমার স্ক্রিপ্ট পড়তো, আমাকে স্ক্রিপ্ট পড়তে সাহায্য করতো, আমার কাউন্টার ডায়ালগুলো দিত। এইভাবে করতে করতে কিন্তু তার ভিতরেও এক ধরনের ইন্সপিরেশন জেগেছে। তারপরে প্রথম বোধহয় আমার মনে হয় 9-10 বছর বয়সে সে অভিনয় করলো টিভিতে প্রথম,
তারপরে সেই বীজটা তার ভিতরে ঢুকে গেল, সেই মঞ্চে আসলো, আমাদের গ্রুপে আসলো, নাগরিক নাট্য সম্প্রদায়ের সদস্য হলো, সেখানে অভিনয় করতো, টিভিতেও আসা শুরু করলো। এইভাবে ছোট মেয়েটাও এলো, কিন্তু সে আবার এটাতে খুব বেশি তার না, এটা অভিনয়ের প্রতি তার এক ধরনের অনীহা, কিন্তু সে খুব ভালো অভিনয় করে। সে বরং তার কেরিয়ার বিল্ড আপ করার জন্য সে চাকরিতে চলে গেল, ভালো ভালো চাকরিও করলো, এখন আবার চাকরি ছেড়ে বুটিক নিয়ে ব্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, আর বাকি জামাইরা তো চলে এলো অটোমেটিক্যালি, মেয়েদের টানে এলো তারা। তো সুতরাং একটা ঘটনা ঘটে গেল আর কি, যে পরিবারের মোটামুটি বেশিরভাগ সংখ্যক সদস্যই আমরা অভিনয়ের সাথে জড়িত। এখন পর্যন্ত করা আপনার নাটকগুলোর মধ্যে আপনার সবচেয়ে পছন্দের নাটক কোনটা? পছন্দের নাটক তো অনেক আছে, একটা দুটো বলা যাবে না। তো তার মধ্যে যেমন কিছু আছে আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট, বাকি ইতিহাস মঞ্চের একটা নাটক। বাকি ইতিহাসে আমি একটা চরিত্র করেছিলাম, একটা খুব মানে পোড় খাওয়া একটা কেরানি, তার জীবনটা নিয়ে একটা নাটক, বাদল সরকারের লেখা, আলী জাকেরের ডিরেকশনে। এই চরিত্রটা করে আমি একটা জীবনের প্রথম অ্যাওয়ার্ডও পেয়েছিলাম, ফার্স্ট অ্যাওয়ার্ড আমার, যেটা ওটা হলো সিকোয়েন্স অ্যাওয়ার্ড অফ মেরিট ফর ইন্ট্রোডিউসিং ন্যাচারালিস্টিক অ্যাক্টিং অন বাংলাদেশি স্টেজ। এই হলো আমার প্রথম একটা ভালো নাটকের মাধ্যমে, ভালো চরিত্র করার মাধ্যমে একটা স্বীকৃতি পাওয়া। তারপরে ধরো হুমায়ুন আহমেদের কিছু নাটক যেগুলো আমার খুব মানে কী বলবো, একটা মাইলস্টোনের মতো হয়ে রয়েছে, যেমন বহুব্রীহী, অয়ময়, একা একা, তারপরে খেলা, এগুলো তো আছেই। তারপরে মঞ্চে আছে বহিপীর, পীর সাহেবের চরিত্র। কোন চরিত্রটা এখন পর্যন্ত করে আপনার সবচেয়ে ভালো লেগেছে, আপনার পছন্দের চরিত্র? আমার পছন্দের চরিত্রের মধ্যে যেমন আর একটা চরিত্র আছে, যেমন দেওয়ানগাজী, দেওয়ানগাজীর মাখন চরিত্র, যেটা একটা বাড়ির চাকর। সেখানে দেওয়ানগাজী হচ্ছে একটা মানে মহাজন, তার বাড়ির চাকর হচ্ছে মাখন। এইখানে আর কি একটা বুর্জোয়া আর প্রলেতারিয়াতের মধ্যে একটা এক ধরনের দ্বন্দ্ব, এবং এটা কোন সময় না। হ্যাঁ, এবং এটা এটাতেও কিন্তু আমি অ্যাওয়ার্ড পেলাম, বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেলাম। এবং এখানে যোগ্যভাবে আমি এবং আলী জাকের আমরা দুজনেই করেছিলাম দুটো, এই দুটো চরিত্রে আমরা দুজনেই বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেলাম আর কি, শিল্পকলা একাডেমি অ্যাওয়ার্ড। তো এইগুলো কিছু চরিত্র আছে, তারপরে আরও অনেক চরিত্র আছে, যেমন শঙ্খনীল কারাগার সিনেমাতে বাবার চরিত্রটা। আপনি বেশিরভাগ নাটকে বাবার চরিত্র করেছেন, কারণটা কী? কারণটা কিছুই না, মানে একটু কম বয়স থেকে মাথায় চুল কম ছিল, যে কারণে রোমান্টিক নায়কের চরিত্রটা আমাদের দেশের একটা যে কনসেপ্ট আছে, সেই কনসেপ্টে হয়তো দর্শকের কাছে গ্রহণীয় ছিল কিনা আমি জানি না, কিন্তু প্রডিউসারদের কাছে চিন্তাভাবনার মধ্যে ছিল যে হয়তো দর্শক নেবে না। কিন্তু পরে যখন বাবার একটু টাকা পয়সা খরচ করে একটা উইক কিনলাম, তারপরে কিন্তু অনেক রোমান্টিক চরিত্র, বাবার চরিত্র সবই করেছি। এবং একই নাটকে তিন ক্যারেক্টারও করেছি, দাদা, বাবা, ছেলে, সেটাও করেছি। আমরা এখানে আরেকটি বিরতিতে যাচ্ছি, দর্শক আমরা এই মুহূর্তে নিচ্ছি আরেকটি বিরতি, কোথাও যাবে না, আমরা কিন্তু আরও অনেক গল্প নিয়ে ফেরত আসছি। বিরতির পর স্বাগত দর্শক, কথা বলছি আমরা আবুল হায়াতের সাথে। আমরা বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম আপনার বাবার চরিত্র নিয়ে, আপনি বলছিলেন যে মাথায় কিছুটা চুল কম থাকার কারণে আপনাকে বাবার চরিত্রগুলো বেশি দিতে, এই কারণে কি আপনার মনে ক্ষোভ ছিল বা মন খারাপ হতো? আমার কখনো ক্ষোভ নেই, কারণ আমি মনে করতাম যে আমি একজন অভিনেতা, আমি কোন চরিত্র করছি এটা নিয়ে কখনো মাথা খাওয়াইনি। তবে মজার ব্যাপার হচ্ছে, তখন যাদের বাবার চরিত্র করেছিলাম আর কি, মানে তারা পরে অনেকেই আমার বাবার চরিত্র অভিনয় করেছে, এবং অনেক মহিলাও যারা আমার মেয়ের চরিত্র অভিনয় করেছিলেন তারা এখন আমার মানে মায়ের চরিত্র করছেন বিভিন্ন সময়ে। সুতরাং এটা কোনো ব্যাপার না আসলে, একজন অভিনেতার জীবনে চরিত্রটা মানে ওই যে বললাম না, চাকরির চরিত্র অভিনয় করতাম, বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেয়েছি। একজন অভিনেতার জীবনে যেমন খ্যাতি আছে তেমনি খ্যাতির বিড়ম্বনা কিছু থাকে, অনেক স্ক্যান্ডালও হয়, আপনার লাইফে এরকম কি কোনো স্ক্যান্ডাল আছে যেটা খুব কষ্ট দিয়েছে আপনাকে? না, আমি মানে খুব কী বলবো, আমার দুর্ভাগ্য যে আজ পর্যন্ত স্ক্যান্ডেল তৈরি করতে পারিনি আর কি। আপনি অনেক বছর ধরে মানে দেখতে একই রকমই আছেন, এটা কীভাবে কীভাবে মেনটেন করেন, রহস্য কী? এটার রহস্য তো আল্লাহ তাআলা বলতে পারবেন, তবে আমার তরফ থেকে আমি যেটা করি, আমি খুব রুটিন লাইফ মেনটেন করি, আমার খাওয়া দাওয়া থেকে চলাফেরা, শোয়া উঠা সব কিছুই। কী কীরকম রুটিন?
মানে প্রতিদিন একই সময়ে শুই, প্রতিদিন একই সময়ে উঠি, রাত একটা সকাল সাতটা বা ছটা থেকে সাতটার মধ্যে উঠি, রাত একটা পর্যন্ত আমি থাকি। বাসায় থেকে বেরিয়ে যাই সকাল নটায়, রাত ফিরি সাড়ে দশটা এগারোটায়। তারপরে খাওয়া দাওয়া করি, বসি ফ্যামিলি ওয়াইফের সাথে বসে বসে গল্প করি খাওয়ার টেবিলে, তারপরে টেলিভিশন দেখি, একটার সময় আমি চোখ বন্ধ করে যাই। আর খাওয়া দাওয়া একদম হিসাব করার, তেল খাই না, মাংস খাই না, মিষ্টি খাই না, মানে মিষ্টি পারতপক্ষে খাই না আর কি, যদিও আমার খুব পছন্দের জিনিস। যেমন ধরো রিচ কোনো ফুড খাই না, ফাস্টফুডও পারতপক্ষে ছুঁই না। এই যে সিঙ্গাড়া শুটিংয়ের একটা বিখ্যাত জিনিস, আমি কোনোদিন ছুঁয়েও দেখি না। তারপরে ধরো হাতে বানানো রুটি খাই, ভাজি খাই, সবজি খাই প্রচুর, ডিমের হোয়াইট খাই, আপনি কোল্ড ড্রিঙ্কস খাই না। আপনি বললেন আপনি জব করতে করতে সবসময় সাংস্কৃতিক অঙ্গনে জড়িত থেকে যান, কীভাবে সময় ম্যানেজ করেছেন? এটা ধরো আমার কষ্ট হয়েছে, আর অফিস করেছি, অফিস করার সঙ্গে সঙ্গে নাটক করেছি, এবং একসময় আমি আমরা কজনা বলে একটা গোষ্ঠীর সাথে জড়িত ছিলাম, সেটা গান বাজনা করতো, রবীন্দ্র নজরুল জয়ন্তী, বৈশাখ, বর্ষা, বসন্ত, এগুলো সব উৎসব হতো, শরৎ উৎসব হতো, তো এগুলো ওই গোষ্ঠী থেকে হতো। আবার নাগরিকের মঞ্চে নাটক করতাম, আবার আরেকটা গোষ্ঠী ছিল সৃজনী লেখক ও শিল্পী গোষ্ঠী, সেটার সাথেও জড়িত ছিলাম এক সময়। তো এগুলো হলো কি, আমার যেহেতু প্রাণের একটা জায়গা, আমার নিজস্ব পছন্দের জায়গা, তো সেখানে আমার সময় বের করতে কষ্ট হতো না। কিন্তু অফিসের ব্যাপারটা কিন্তু আমার কাছে খুব প্রায়োরিটি ছিল, যে কারণে অফিসের আমার বসরা যারা ছিলেন তারা আমাকে খুব পছন্দ করতেন, বিকজ তারা আমার নাটক দেখতেন, রেগুলার দেখতেন, নাটক দেখার পরে বকা দিতেন যে এই তুমি কখন অফিস করো। আবার বলতেন যে আমি বলতাম স্যার ছেড়ে দেবো, বলে না ছাড়বা কেন, এটা করো, তোমাকে তো অফিস ফাঁকি দিতেও দেখি না, তুমি করো কখন। তো এই এইটা ছিল আমার অ্যাটিটিউড। আপনার কি মনে হয় এই বর্তমান জেনারেশনে এরকম মাল্টিটাস্ক করাটা একটু ডিফিকাল্ট? একটু ডিফিকাল্ট তো বটেই, কারণ তখন তো আমাদের মানে ক্ষেত্রটা অনেক মানে সীমাবদ্ধ ছিল, ছোট ছিল, এখন বিস্তৃতি অনেক বেশি। তো এখনকার ছেলেমেয়েরা যারা এসব কাজ করছে তাদেরকে ফুল টাইম করতে, এখন যারা কাজ করছে তাদের কাজ আপনার কেমন মনে হয়? আপনি তো কয়েক জেনারেশন দেখলেন। নিউ জেনারেশনের ব্যাপারে খুবই আশাবাদী, এবং আমার মনে হয় যে নিউ জেনারেশন অত্যন্ত প্রতিভাবান, এবং তারা যে সমস্ত কাজ করছে বিশেষ করে যারা শিখে আসছে তাদের কথা তো আমি মানে প্রশংসা করে শেষ করতে পারবো না। এর সাথে সাথে ট্র্যাশ তো আসছেই, সেটা তো আর আমরা ফেলতে পারবো না। কিন্তু আমি বলবো যে অধিকতর ক্ষেত্রে যেটা আমরা দেখছি যে এরা অত্যন্ত প্রতিভাবান এবং অত্যন্ত ভালো কাজ করছে এবং আমাদের মুগ্ধ করছে, কি অভিনেতা, কি পরিচালক, কি নাট্যকার, কি মানে টেকনিশিয়ান, আমার বলবো সর্বক্ষেত্রেই একটা সাংঘাতিক রকমের কি বলবো আমি একটা বুম চলছে। এতগুলো চ্যানেল আছে এবং এত ধরনের নাটক হচ্ছে, তো বর্তমানে এখনের নাটকের ট্রেন্ডটাও অনেক চেঞ্জ হয়ে এসেছে, আপনি যখন থেকে শুরু করছেন তখন, আপনি সেটাকে কীভাবে দেখছেন? না সেটাকে তো আমি বলবো যে যুগের হওয়ার সাথে বদলাতেই হবে। আমরা একসময় নাটক করতাম মোটামুটি একদমবারে একেবারে ড্রয়িং রুম বেসিসে নাটক করতাম আমরা, এবং ড্রয়িং রুমের মধ্যে একটা পারিবারিক ক্রাইসিসগুলো নিয়ে নাটকগুলো হতো মেনলি। তো সেখান থেকে বেরিয়ে এসে এখন নাটকের ক্ষেত্র অনেক বিস্তৃত হয়েছে, এখন অনেক হাইপোথেটিক্যাল স্টোরি নিয়েও গল্প হচ্ছে, মানে আমি বলবো যে রীতিমতো একটা আন্দোলন শুরু হয়েছে। তবে এর সাথে সাথে দুঃখের কথাটাও বলতে হবে যে নাটকের সংখ্যা প্রচুর বেড়ে গেছে, এবং চ্যানেলরা কন্টিনিউয়াসলি নাটক দেখাচ্ছেন এবং এই দেখাতে গিয়ে নাটকের কোয়ালিটি ফল করছে। আপনি তো চলচ্চিত্রে অভিনয় করছেন? চলচ্চিত্রে অভিনয় করেছি, অনেক চলচ্চিত্র করেছে, সেই 72 সাল থেকে আমি চলচ্চিত্র করছি। প্ল্যান আছে আরো করার? আমার চলচ্চিত্র তৈরি করার একটা প্ল্যান আছে, সেটা এখন আমি জানি না কবে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে চলচ্চিত্র তৈরি করা ছাড়া আর কি কোনো প্ল্যান আছে? আর আছে যে আমি মোটামুটি লেখালেখিটা একটু বাড়িয়ে দেবো আর কি, এটা আমার আর একটা ভবিষ্যৎ পরিকল্পনা ছিল। আমি জানি না যে আমার যে অভিজ্ঞতা সারা জীবনের সেটা কিছু ছড়িয়ে দেওয়ার জন্যে কিছু একটা ছোটোখাটো স্কুল যদি খুলতে পারি, আমি জানি না। হ্যাঁ, এবং সেটা মানে ইয়েদের মধ্যে মানে দরিদ্র মানুষের মধ্যে আর কি, এ ধরনের একটা চিন্তাভাবনা ছিল। তো এই সব কিছুর ক্ষেত্রে একটা কথা যেটা তোমাকে এ পর্যন্ত বলা হয়নি, যে আজকে যে এতটা বছর আমি যে এতটা একটা অবস্থানে আসতে পেরেছি, এটার পিছনে যে মানুষটির অবদান সবচেয়ে বেশি সেই মানুষটির কথাই তোমাকে বলা হয়নি এখন পর্যন্ত, সেটি হলেন আমার গৃহিণী। কারণ বিয়ের আগে থেকে সে জানতো যে আমি অভিনয় করি, আমি ইঞ্জিনিয়ার ঠিক আছে কিন্তু আমি অভিনয় করি, এটা তার কাছে একটা বড় পরিচয় ছিল, এবং সারাটা জীবন কিন্তু সে আমাকে সাপোর্ট করে গেছে এবং এখনও প্রতিদিন সে আমাকে সাপোর্ট করে যাচ্ছে, যে এই যে এখানে এলাম আসার আগে সে আমি কোন জামাটা পরবো, কোনটা পরে যাওয়া উচিত, কোনটা দেখলে ভালো লাগবে, সেটাও কিন্তু সে আমাকে বারবার বলেছে। তো এই যে বাড়ির একটা সাপোর্ট না পেলে, এই যে বিদেশে গেলাম আমি চলে আসতে চাইলাম, সে আমাকে বাধা দিল না, বললো যে তোমার যদি ভালো না লাগে চলো চলে যাই,
স্টেজে অভিনয় করতাম যখন নাগরিক নাট্য সম্প্রদায়ের সাথে, প্রতিদিন সে আমার সাথে রিহার্সালে আসতো। তারপরে বাচ্চাগুলো যখন বড় হলো, স্কুলে গেল, তখন সে কিন্তু বাচ্চাদের প্রতি তার সাংঘাতিকভাবে আমি তো বাচ্চাদের সাপোর্ট দিতেই পারিনি। ইনফ্যাক্ট ওই স্কুলে নিয়ে যাওয়া সকালবেলা গাড়িতে করে আর দুপুরবেলা নিয়ে এসে বাড়িতে পৌঁছে দেওয়া, এর বাইরে কিন্তু কিছুই করতে পারিনি। মাঝে মাঝে হয়তো কখনো অঙ্ক বা ইংলিশটা একটু দেখিয়ে দিতাম, তাও যখন 9-10 পড়া শুরু করলো তখন আর বললাম যে এত এগুলো পারবো না, এগুলো তোমরা টিচারের কাছে যাও। তো এই যে আমি বলি যে আমাদের এখন একটা মিডিয়াতে খুব বাজে ধারণা মানুষের যে মিডিয়ার মানুষরা পরিবার দেখে না, পরিবার রাখতে পারে না, ইয়ে করতে পারে না, এইগুলো আমি বিশ্বাস করি না। সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি মানুষটা কেমন সেটার উপর নির্ভর করো সব কিছু। আমার পরিবার তো কোনোদিন আমাকে বলেনি তুমি কেন ওই মেয়ের সাথে অভিনয় করছো, ওনার সাথে যাবা না, বা কেন এত কাছাকাছি। এক্স্যাক্টলি মানে এইটাই যে আমার মেয়েরাও তো অভিনয় করছে, বিপাশা তো এখনও অভিনয় করছে, পরিবারও দেখছে। সে কিন্তু ঠিক সময় মতো অভিনয় থেকে একটু দূরে চলে গিয়েছিল, এখন কিন্তু আবার সে অভিনয় ফিরে এসছে, লেখালেখিও করছে। নাতাশা অনীহা আচ্ছা, তারপরেও মাঝে মধ্যে আমি যখন বলি ঠিকই করে টুকটাক, কিন্তু সে তার কাজ নিয়ে ব্যস্ত, বাড়ির বাইরে তো কাজ করছে, বুটিক নিয়ে কাজ করছে। এর আগে সে মোবাইল কোম্পানিতে চাকরি করেছিল, তখন ফুল টাইম ওখানে সময় দিত। তো এগুলো আমি মনে করি যে নিজেদের উপর নির্ভর করে যে আমার সংসারটা কীভাবে চলবে কীভাবে। আবুল হাত, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। অনেক ধন্যবাদ, এবং যমুনা টিভিকে ধন্যবাদ, আর দর্শককে তো ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না, আমার আন্তরিক শুভেচ্ছা সবাইকে। দর্শক, আজ এখানেই আমরা চলে যাচ্ছি, নেক্সট এপিসোডে আমরা আবার আসবো আরেকজন গুণী ব্যক্তিকে নিয়ে, আমাদের সাথেই থাকবেন।